হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা সিও আন্ডার অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফোর্থ সেমিস্টারে পড়ছো ইতিহাস ওনার সাবজেক্টটি নিয়েছ সি এইট পেপারটি রয়েছে তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলাম টেন মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি যে কোশ্চেনগুলি বছরের প্রথম থেকে তোমরা যদি ভালো করে রেডি করে রাখো সি এইট পেপারটি নিয়ে চিন্তামুক্ত চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে চলো বেশি দেরি করবো না সি সি এইট পেপারে টেন মার্কস গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলি আমরা দেখে নেব ফার্স্ট কোশ্চেন ইংল্যান্ডে কীভাবে সংসদীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল কোশ্চেনটি টেন মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়া কীভাবে ইংল্যান্ডের থেকে আলাদা ছিল নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও বিজ্ঞান বিপ্লব কতটা বৈকলবিক ছিল কোশ্চেনটি টেন মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চনটি সাপোর্টিং হিসেবে দেখে যেতে পারো জন লকের রাজনৈতিক চিন্তার মূল্যায়ন করো নেক্সট কোশেন্সেন অষ্টাদশ শতকীয় ইউরোপে জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোয়েশনটি সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো সপ্তদশ শতকে ইংল্যান্ডের বিপ্লব লেভেলার ও ডিগারদের ভূমিকা সংক্ষিপ্ত মূল্যায়ন করো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে তোমরা এখানেও সামরিক বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো কোশ্চেনটি টেন মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোয়েশনটি সাথে যে কোয়েশনটি তোমরা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো এনক্লোজার ব্যবস্থা সম্পর্কে টিকা নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও ষোলোশো অষ্টাশি সালে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো কোয়েশ্চেনটি টেন মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চনির সাথে যে কোশ্চেনটি সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো পঞ্চম চার্লসের সাম্রাজ্যের চরিত্র লেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখানো ইউরোপীয় অর্থনীতিতে মার্কেন্টাইলবাদের প্রভাব সংক্ষেপে আলোচনা করো কোশ্চেনটি টেন মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমার এখানেও সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপের বিভিন্ন দেশে কীভাবে নিরঙ্কুশ রাজতন্ত্র গড়ে উঠেছিল তা আলোচনা করো কোশ্চেনটি টেন মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন আদি আধুনিক ইউরোপে বিজ্ঞান অগ্রগতিকে কেন্দ্র করে কীভাবে বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছিল তা আলোচনা করো এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করে না এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তী তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ